ভিউয়ার্স, আইটি ভবন বাগানবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের ছাদ বাগানের স্টার ফ্রুট গাছের কিছু অংশ। আমাদের কামরাঙ্গা গাছের আজকে আমরা কিছু ফল হারভেস্টিং করব। তো এই ফলটা কিন্তু এখনও সিজনের না, সিজনের আগে যে ফলটা এসেছে আমাদের কাছে সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমার মেক করা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমাদের এই সিজনের আগে যে ফলটা এসেছে সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর আমাদের এই কামরাঙ্গা গাছের গাছটা হচ্ছে 12 মাসি। আর এই কামরাঙ্গা গাছের ডিটেলস সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে অলরেডি আগে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে আমার এই স্টার ফ্রুট গাছের ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারবেন। আর আমাদের গাছে এই কামরাঙ্গাগুলি যে একবার খেয়েছে সে কিন্তু বারবার বলেছে এই গাছের যথেষ্ট সুনাম আছে আমাদের এই গাছে। আমাদের এই ফলটা কিন্তু খুবই মিষ্টি, খুবই মজার, সুস্বাদু। দেখতে পাচ্ছেন আপনারা গাছে কিন্তু ফুলকুড়ি সব চলে এসেছে, পুরো গাছ জুড়ে কিন্তু ফুলে ভরা। বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, খুবই মজার একটা জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ফুলের নিচের অংশটায় ছোট্ট বিন্দু পরিমাণের পানির মতন, এটা কিন্তু আসলে মধু, ফুলের মধুটা। আপনাদের যাদের ছাদ বাগানে স্টার ফ্রুট গাছ আছে তারা এই টাইমটায় লক্ষ্য করে দেখবেন, যখন ফুলে গাছটা ভরে যায় তখন কিন্তু ফুলের প্রতিটা শাখায় শাখায় একটু একটু করে ছিটা ছিটা মধুর অংশ থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। একদম পুরো ফুলের মধ্যেই কিন্তু মধু ছিটা ছিটা হয়ে থাকে, এতে করে কিন্তু মৌমাছির পরাগায়নটা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মধুটা কিন্তু আমি টেস্ট করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, একদম পুরোপুরি অর্গ্যানিক, যেটাকে বলে অর্গ্যানিক মধু। আপনারাও চাইলে কিন্তু একটু টেস্ট করে দেখতে পারেন।
আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমাদের স্টার ফ্রুটগুলো কিন্তু মাশাল্লাহ খুব ভালো একটা সাইজ হয়েছে। আমরা কিন্তু গাছ থেকে নামানোর পর প্রতিটার ওয়েট মেপেছিলাম, প্রতিটাই 200 গ্রামের উপরে ছিল, 200 থেকে 250 গ্রাম করে। আই হোপ সামনে আরও ভালো ফলন পাবো এই গাছ থেকে আমরা ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা গাছে কিন্তু নেটের ব্যবস্থা করে দিয়েছি, সেটা কিন্তু শুধুমাত্র পাখিদের জন্য। পাখিরা কিন্তু প্রচুর পরিমাণে আমরাঙ্গা নষ্ট করে দেয়, আর বিশেষ করে হচ্ছে টিয়া পাখি অনেক নষ্ট করে, তো সেই জন্য আমরা এই নেটের ব্যবস্থাটা করে দিয়েছি যেন ফলগুলো নষ্ট না হয়, নষ্ট না করতে পারে সেই জন্য। দেখতে পাচ্ছেন গাছে কিন্তু এখনো বেশ কিছু স্টার ফ্রুট রয়ে গেছে, সেগুলো হচ্ছে ছোট আকারে, এখনো খাওয়ার জন্য হয়নি পরিপক্ক, তাই এগুলো আবার পরে নামিয়ে নিব। সো যারা কিনা ছাদ বাগান প্রেমী আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের যদি কোনো কিছু ইনকোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্সটা রয়েই গেল, আর আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যথাসাধ্য। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।